করব লাইট বল তুই চলে যা সবাই চলে যা আরে আমি কত ফোন আছে বিহাইন্ড দ্য ক্যামেরা যারা থাকেন, যারা অক্লান্ত পরিশ্রম করেন, যারা সেভাবে কখনো হাততালি পান না, আমি অনুরোধ করব সেই সমস্ত টেকনিশিয়ান্স, অল দ্য পার্সন যারা বিহাইন্ড দ্য ক্যামেরা থাকেন, তারা সামনে আসুন, আমরা পেছনে যাই, তারা কখনো সামনে থাকেন। তবে আজকের এই কেকটা সবাই একটু ফোকাস করো, এই এই শূন্যটার পেছনে আরেকটা শূন্য যেন হবে, সবাই যেন থাকে, এটা সবাই প্রে করো। পাঁচজন বান্ধব আর এক দাদু রাজাদা দেখতে দেখতে 100টা এপিসোড কিরকম লাগছে, কি অনুভূতি হচ্ছে? মানে অনুভূতিটা এরকমই, ধরো একটা ব্যাটসম্যান যখন সেঞ্চুরি করে ব্যাটটা তোলে না, সেরকম একটা ফিল। অ্যাকচুয়ালি সত্যি মানে জাস্ট মনে হলো এই কয়েকদিন আগে শুরু করলাম আমরা, এটা একটা বড় জার্নি কি বলতো, মানে মেগা সিরিয়াল ধারাবাহিক তো প্রত্যেক দিন আমরা কাজ করি, প্রত্যেক দিন কাজ করা প্রত্যেক দিনের অভ্যাস একটা পরিবারের মতো হয়ে যায়, এটা আগেও সবাই বলে এবং এটাই ফ্যাক্ট, নতুন করে আমি কিছু বলবো না, কিন্তু এটা ফ্যাক্ট। 100টা এপিসোড হয়েছে এবং চাই 200 হোক 300 হোক, মানে ডাবল সেঞ্চুরি ট্রিপল সেঞ্চুরি আর তারপর 1000 তো খুবই ভালো হবে, খুবই ভালো লাগছে। সবিতারা বলছিল রাত্রে সেলিব্রেশন আছে, তাহলে একসাথে কি তখনই খাওয়া দাওয়া একসাথে হচ্ছে? একদম একদম, কারণ আমার আরো দুটো সিন বাকি আছে, ওটা করার পরেই আমরা প্ল্যান করব ডেফিনেটলি। ওকে থ্যাঙ্ক ইউ, মোস্ট ওয়েলকাম। এই যে বুঝতেই পারছো মানে কেক কাটাকাটি চলছে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, নিজেই খাচ্ছে রে, না মুখে কি মাখিয়ে নাও, না মুখে চেষ্টাও করিস না। আমি একদম না, আমাদের ডিরেক্টর স্যার সুব্রতা অনেক প্রচন্ড খুশি আমরা সবাই, মানে সবাই এভরিবডি, আজকে আমরা 100 এপিসোড কমপ্লিট করেছি, আপনাদের সবার ভালোবাসা সাপোর্টের জন্য এটা হয়ে উঠেছে। আশা করছি আগামীকাল, মানে আগামী দিনে আপনারা এভাবেই ভালোবাসা থাকবেন, যাতে আমরা এরকম অনেক ভালো ভালো এপিসোড আপনাদেরকে উপহার দিতে পারি। একদমই একদমই, আমি বলবো এটাই যে আগামীকাল শুধু না, আগামীকাল না আগামী পরশু, ফিউচার ডেজ, মানে ভবিষ্যতে অনেক ভালোবাসা আপনারা দিয়ে যাবেন, বিয়ের ফুলের পজিটিভ এবং নেগেটিভ সব রিভিউ আমরা আমাদেরকে দেবেন, ফির আপনাদের ফিডব্যাক জানাবেন, তাহলে আমরা আরও ভালো ভালো এপিসোড আপনাদের উপহার দিতে পারবো। কেক কাটা তো হলো, আর কিছু সেলিব্রেশন কি বাকি আছে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া, সেটা এটা বলতে পারবো, সেটা প্যাকআপ ডিসাইড হবে, অলরেডি অলরেডি আমরা একটা স্ন্যাক্স খাওয়া দাওয়া হয়েছে, আর এই তো এখন কেক খাওয়া হচ্ছে, মাখানো হচ্ছে, এরপর ডেফিনেটলি 100 এপিসোডে তো একটা ডেফিনেটলি সেলিব্রেশন তো হবে, কিন্তু সেটা কখন হবে কি হবে সেটা এখন বলা আনসার্টেন এখনো। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, 100টা এপিসোড কমপ্লিট হলো, কি বলবে? ব্যাপারটা হচ্ছে এটা একটা বিরাট পাওয়া,
সান বাংলায় আমরা বিয়ারফুল সবাই দেখছি, যখন জার্নিটা শুরু করেছিলাম তখন তো মনে হয়েছিল যে এটা আরো আরো অনেক বেশি দিন চলুক, বাট সবে 100 এপিসোড সবে শুরু হয়েছে। বাট আমি এক্সপেক্ট করবো 100 পরে যেন আরেকটা শূন্য, এটা 1000 হয়, তবেই তোমরা সবাই আসে, তবে আরো বড় সেলিব্রেশন হবে। সকাল থেকে একদম সেলিব্রেশন হলো সবার সাথে একসাথে মিলে। আচ্ছা একটা মজার কথা হচ্ছে, আজকে 100 এপিসোড টেলিকাস্ট হচ্ছে, আজকে কিন্তু গণেশ চতুর্থী, মানে ভগবানেরও আমাদের উপর আশীর্বাদ রয়েছে, তাই না? এবার আমি চাইবো যে এরকম ভাবে 100, 200, 300, 400 একটা স্পেশাল অসপিশিয়াস দিনের পড়ুক, এবং 1000 এপিসোড যখন হবে তখন আমরা চূড়ান্ত ভাবে ধুমধাম করে সেলিব্রেট করব। আর আজ সকাল থেকেই তো সেলিব্রেশনের মুডে সবাই আমরা রয়েছি, ভালোই কাটছে দিনটা।